পরিবার সঞ্চয়পত্রকে বলা হয় মুনাফার রাজা, এবং পরিবার সঞ্চয়পত্র কিন্তু 18 বছরের বেশি কিংবা 18 বছর বয়স এইরকম নারীরা কিনতে পারে, প্রতিবন্ধীরা কিনতে পারে, এবং 65 বছরের বেশি নারী পুরুষ কিনতে পারে। কিন্তু কথা হচ্ছে, পরিবার সঞ্চয়পত্রে যেই স্ল্যাব রয়েছে সরকার সেটা পার্সেন্টেজে দিয়েছে, কিন্তু কত টাকার সঞ্চয়পত্র কিনলে কত টাকা লাভ হবে প্রতি লাখে, এই বিষয়টি কিন্তু সরকার সেই স্ল্যাবে সরাসরি প্রকাশ করেনি। তো চলুন বিস্তারিত বিষয়গুলো জেনে নেওয়া যাক। একজন মানুষ কিন্তু পরিবার সঞ্চয়পত্র সর্বোচ্চ 45 লক্ষ টাকার কিনতে পারে। পরিবার সঞ্চয়পত্র কখনো যৌথ নামে কিনা যায় না, সর্বোচ্চ একক নামেই কিনতে হয়। 5 লক্ষ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে যে স্ল্যাব রয়েছে সেই স্ল্যাব অনুসারে প্রতি লক্ষ টাকায় কিন্তু আপনি সর্বোচ্চ 912 টাকার মতো মাসিক মুনাফা অর্জন করতে পারবেন। এছাড়াও 5 লক্ষ 1 টাকা থেকে 15 লক্ষ টাকার মধ্যে যদি আপনার সঞ্চয়পত্র কেনা থাকে এইরকম স্ল্যাবের ক্ষেত্রে আপনি মাসিক সর্বোচ্চ 864 টাকা কিন্তু পেয়ে থাকবেন। আবার 15 লক্ষ 1 টাকা থেকে যদি আপনার 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র কেনা থাকে পরিবারটা, সেক্ষেত্রে প্রতি লক্ষ টাকায় কিন্তু আপনি মাসিক মুনাফা অর্জন করতে পারবেন 787 টাকা। এবং সবার লাস্টে থাকে 30 লক্ষ 1 থেকে 45 লক্ষ টাকার মধ্যে যদি আপনি পরিবার সঞ্চয়পত্র কিনে থাকেন, সেক্ষেত্রে প্রতি লক্ষ টাকায় আপনি কিন্তু এখান থেকে মুনাফা পাবেন 712 টাকার মতো। তো আশা করি A to Z বিস্তারিত বিষয় জানতে এবং বুঝতে পেরেছেন। এবং পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে একটা কিন্তু মূল্যমান রয়েছে। আপনি লাইকাস ব্যাংকে গেলেন কিংবা সঞ্চয় অধিদপ্তরে গেলেন কিংবা পোস্ট অফিসে গেলেন, যে বললেন যে হচ্ছে 1000 টাকার পরিবার সঞ্চয়পত্র কিনবো, 51000 টাকার পরিবার সঞ্চয়পত্র কিনবো, এইরকম কিন্তু হবে না। একটা নির্দিষ্ট স্ল্যাব রয়েছে, সেই স্ল্যাব অনুসারে সেখান থেকে কিন্তু আপনাকে পরিবার সঞ্চয়পত্র কিনতে হবে। এবং পরিবার সঞ্চয়পত্র সর্বোচ্চ কিন্তু মেয়াদ 5 বছর হয়ে থাকে। 5 বছরের আগে যদি সঞ্চয়পত্র ভাঙান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই যে আপনি টাকাগুলো তুলতেছেন লাভের টাকা, এই লাভের টাকা তোলার ফলশ্রুতিতে আপনার মূল টাকা থেকে কিন্তু মেয়াদপূর্তির আগে ভাঙালে সামান্য কিছু টাকা কিন্তু কেটে নিয়ে সমন্বয় করা হবে আপনি যেটা আগে মুনাফা অর্জন করেছেন। কিন্তু এখন কথা হচ্ছে, পরিবার সঞ্চয়পত্র সর্বোচ্চ বা সর্বনিম্ন কত টাকার কিনা যায়, যেটা মূল্যমান রয়েছে। তো আপনি চাইলে 10,000 টাকার, 20,000 টাকার, 50,000 টাকার, 1 লক্ষ টাকার, 2 লক্ষ টাকার, বা 5 লক্ষ টাকার, বা 10 লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। কিন্তু আপনি যে হচ্ছে সরাসরি করবেন 1 লক্ষ 1000 কিংবা 51000, এইরকম কিন্তু হবে না। আশা করি বিস্তারিত বিষয় জানতে পেরেছেন। সঞ্চয়পত্র ক্রয় করতে কী কী প্রয়োজনীয় কাগজপত্র বা পেপার্স লাগে এ বিষয়ে যদি জানতে চান, এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও দিচ্ছি, সেটি দেখে নিতে পারেন। বর্তমান সময়ে সরকার নিয়ম করেছে, সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি যেই সঞ্চয়পত্র কিনেন না কেন, সেক্ষেত্রে 3 সার্টিফিকেট লাগবে না, এমনকি আপনাকে রিটার্নও কিন্তু প্রদান করতে হবে না, এর অ্যাকনোলেজমেন্ট স্লিপও কিন্তু প্রদান করতে হবে না আপনি যেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করবেন। আশা করি বিস্তারিত প্রসেস A to Z জানতে এবং বুঝতে পেরেছেন। ভিডিওটা যেহেতু ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই ভিডিওতে লাইক করে ভিডিওটির সম্পূর্ণ অংশ কন্টিনিউ করে আপনি নিজেই জেনে নিন বিস্তারিত বিষয়গুলো।